হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা খুব সহজ রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে লালতের শাক। তো চলো দেখে নিই এর জন্য কি কি উপকরণ লাগছে আমাদের। নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লালতের শাক, সর্ষের তেল, কিছুটা পরিমাণ রসুন, দুটো কাঁচা লঙ্কা, আরও আছে 5 ফোড়ন আর পরিমাণ মতন লবণ। তো চলো দেখে নিই আমরা এটা কী কীভাবে বানাচ্ছি। শাকটা সেদ্ধ করার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ লবণ এতে নিয়ে নেবো, যতটা এই রেসিপিটার জন্য আমাদের প্রয়োজন। এবার লালতের শাকটাও নিয়ে নিয়েছি, সঙ্গে কিছুটা পরিমাণ খাবার সোডাও নিয়ে নিয়েছি। এবার গরম জলটার মধ্যে শাক, খাবার সোডা আর লবণটা একসাথে আমরা মিশিয়ে নেবো। এবার লালতের শাকটা এবং সব উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবং কিছুক্ষণের জন্য এটাকে ভালোভাবে ফুটে ওঠার জন্য এভাবেই ছেড়ে দেবো। শাকটা এবার বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার কিছুক্ষণের জন্য এটাকে নাড়িয়ে নিয়ে আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমরা ঢাকাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাঝে দুবার আমি ঢাকাটা খুলে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই আমরা খুব ভালোভাবে তাতিয়ে নিয়েছি। এতে পরিমাণ মতন তেল দিয়ে আমরা বেশ কিছুটা গরম করে নেব। আমাদের তেলটা গরম হয়ে এসছে, এবার কিছুটা 5 ফোড়ন রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে আমরা ভালোভাবে ভেজে নেব। দেখো আমাদের এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, রসুনটা বেশ ভালোভাবে লাল হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে ওই শাকটার সাথে আমরা ভালোভাবে মিক্সড করে দেবো। তো রেডি আমাদের আজকের রেসিপি লালতের শাক। তো জানিও কেমন লাগলো, পারলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।